হ্যালো উদ্যোক্তা ও ব্যবসায়ী বন্ধু, আসসালামু আলাইকুম। চিন্তার সাথে সাথে কাজ করুন। আমরা যখন আমাদের ব্যবসায়িক লাইফে, আমাদের বিজনেস লাইফে আমরা যখন একটা প্রজেক্ট করতে যাই, তখন আমাদের মাথায় অনেকগুলো বুদ্ধি আসে, অনেকগুলো ব্রেন আসে, অনেকগুলো চিন্তাভাবনা আমরা করি একটা প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য। যখন আমরা চিন্তা করি একটা প্রজেক্ট নিয়ে, তখন অনেক সময় আমাদের ভালো ভালো চিন্তাগুলো আসে। সেই মুহূর্তে ওই চিন্তাটা আমাদের নোট ডাউন করে রাখা দরকার, লিখে রাখা দরকার। কারণ সবসময় আমাদের ভালো বুদ্ধি মাথায় আসে না, ভালো ব্রেন আমাদের সবসময় ভালো চিন্তা করে না, পারফেক্ট চিন্তা করতে পারে না। যখনই একটা ভালো চিন্তা মনে করবেন যে আপনার প্রজেক্টের জন্য ভালো, এই চিন্তা ভাবনাগুলো আপনি লিখে রাখবেন, এবং সেই লিখে রাখা চিন্তা ভাবনাগুলো অনুসারে আপনার কাজ করা দরকার। আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে, ওই চিন্তাভাবনার উপর আপনাকে কাজ করতে হবে। আপনি যদি শুধু লিখে রাখলেন চিন্তাভাবনাগুলো, কাজ করলেন না, তখন এগুলো অলসভাবে ফেলে রাখা রাখলে কোনো লাভ নেই। সো আমাদের যখন ভালো চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় আসে, আমাদের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে, আমাদের সেটা লিখে রাখা দরকার। আমরা যখন লিখে রাখবো, আমরা যখন একটা বিষয় লিখে রাখবো, তখন আমরা যখন লিখে রাখবো, তখন আমরা এটা বাস্তবায়ন করতে, আমাদের ব্রেনকে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারবো। আমাদের জীবনটা অনেকটা ক্যাফেটেরিয়ার মতো। ধরুন আপনি একটা ক্যাফেতে ঢুকলেন, প্রোডাক্ট খাবার চুজ করলেন, দাম মেটালেন, খাওয়া শুরু করে দিলেন। এখন যদি আমরা ক্যাফেতে গেলাম কিন্তু অর্ডার করলাম না, তাহলে তো আমরা খেতে পারবো না। সো জীবন হচ্ছে ক্যাফেটেরিয়ার মতো। আবার আপনি যদি আপনার জীবনটাকে এইভাবে চিন্তা করেন যে একটা মৃৎশিল্পের মতো, একটা কুমার মাটিকে অনেক ধরনের শেপ দিতে পারে, হাঁড়ি বানাতে পারে, কলসি বানাতে পারে, অনেক রকম শেপ সে দিতে পারে একটা মাটি থেকে। ঠিক সেরকম আমাদের চিন্তাভাবনাগুলো অনুসারে যদি আমরা কাজ করি, আমাদের জীবনটাকে আমরা ওই রকম শেপ আমরা দিতে পারবো। আমাদের চিন্তাভাবনা অনুসারে আমরা শেপ দিতে পারবো আমাদের জীবনটাকে। সো আমরা চিন্তাভাবনার সাথে কাজ করি, চিন্তাভাবনা অনুসারে আমরা কাজ করি, আমাদের ভালো ভালো চিন্তাগুলোকে আমরা এক্সিকিউট করার চেষ্টা করি। আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে আমাদের এই চিন্তাভাবনা অনুসারে কাজ করতে গেলে আমাদের অনেকটা পরিশ্রমী হতে হবে। আপনি চিন্তা করলেন কিন্তু আপনি পরিশ্রমী না, তখন হবে না। আমাদের অনেকটা পরিশ্রমী হতে হবে। আমরা অনেক সময় পুকুরে হাঁস দেখি ভাসমান অবস্থায়, এই হাঁসগুলা যে ভাসমান অবস্থায় আছে, সেই ভাসমান অবস্থায় থাকতে তার নিচের দিকে কিন্তু অনেক তার চেষ্টা, সবসময় তার পাগুলো নাড়তে থাকে এবং চেষ্টা করতে থাকে সে ভাসমান অবস্থায় কীভাবে থাকতে পারে। সো আমরা আমাদের চিন্তাভাবনা অনুসারে কাজ করি, আমরা পরিশ্রমী হই। ধন্যবাদ সবাইকে। swanirvor.com সাথেই থাকুন। swanirvor.com বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে। আপনারা আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।